বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি পৌরাণিক অংশ, যা প্রায় মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো দ্বারা আবদ্ধ, যেখানে কয়েক ডজন জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে, যার মধ্যে একটি ছিল মার্কিন নৌবাহিনীর বোমারু বিমান। একটি স্কোয়াড্রনের পাইলটরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্লেনটি নিখোঁজ হয়ে যায়। তাছাড়া অন্যান্য নৌযান এবং প্লেনগুলো আপাত দৃষ্টিতে ভালো আবহাওয়ায়, এমনকি কোনো দুর্দশার বার্তাগুলি রেডিও না করেও সে এলাকা থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু যদিও বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে অগণিত কাল্পনিক তথ্য প্রকাশ করা হয়েছে, তবে তাদের কোনোটি প্রমাণ করে না যে সমুদ্রের অন্যান্য ভ্রমণকারী অংশগুলির তুলনায় বারমুডা বেশি রহস্যজনক। প্রকৃতপক্ষে লোকেরা কোনো অঘটন ছাড়াই এই এলাকায় প্রতিদিন চলাচল করছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত এই এলাকাটি ফ্লোরিডার দক্ষিণ পূর্ব প্রান্তে প্রায় 5 লক্ষ বর্গ মাইল সমুদ্র জুড়ে রয়েছে। ক্রিস্টোফার কলম্বাস যখন নিউ ওয়ার্ল্ডে তার প্রথম সমুদ্র যাত্রায় এই অঞ্চলের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে আগুনের একটি বড় শিখা এক রাতে সমুদ্রে আছড়ে পড়েছে এবং কয়েক সপ্তাহ পরে অনেকটা দূরে একটি অদ্ভুত আলো দেখা দেয়। তিনি অনিয়মিত কম্পাস রিডিং সম্পর্কেও লিখেছেন। সম্ভবত কারণ সেই সময়ে বারমুডা ট্রায়াঙ্গেলের একটি স্লিভার ছিল পৃথিবীর কয়েকটি স্থানের মধ্যে একটি, যেখানে সত্যিকারের উত্তর এবং চৌম্বকীয় উত্তর রেখাযুক্ত ছিল। উইলিয়াম শেক্সপিয়রের নাটক দ্য টেম্পেস্ট, যা কিছু পণ্ডিত দাবি করেন যে এই নাটকটি একটি বাস্তব জীবনের বারমুডা জাহাজ ধ্বংসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যার ফলে মানুষের মধ্যে এই বিষয়টা বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে। 1918 সালের মার্চ মাসে একটি বিশেষ কুখ্যাত ট্র্যাজেডি ঘটেছিল, যখন ইউএসএস সাইক্লপস একটি 542 ফুট লম্বা নৌবাহিনীর একটি কার্গো জাহাজ, যেখানে 300 জনেরও বেশি লোক এবং 10,000 টন ম্যাগনানিস আকরিক সেই জাহাজে ছিল, তারপর বারবাডোস এবং চেসাপিক উপসাগরের মধ্যে কোথাও ডুবে যায়। সাইক্লপসের যোগাযোগের ব্যবস্থা থাকা সত্ত্বেও এটি কোনো কল পাঠায়নি এবং অনুসন্ধান করে তার কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট উড্রু উইলসন পরে বলেছিলেন, শুধু ঈশ্বর এবং সমুদ্র জানেন যে মহান জাহাজটির কি হয়েছিল। 1941 সালে সাইক্লপসের দুটি জাহাজ একইভাবে প্রায় একই রুটে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। কথিতভাবে একটি প্যাটার্ন তৈরি করা শুরু হয়েছিল, যাতে বারমুডা ট্রায়াঙ্গেল অতিক্রমকারী জাহাজগুলি হয় অদৃশ্য হয়ে যাবে বা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাবে। তারপরে 1945 সালের ডিসেম্বরে 14 জন বহনকারী 5টি নৌবাহিনীর বোমারু বিমান ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে যাত্রা শুরু করে। তারপর বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি কিছু বোমা হামলা চালানো হয়, কিন্তু মিশনের নেতা ফ্লাইট 19 নামে পরিচিত তার কম্পাস দৃশ্যত ত্রুটিপূর্ণ হওয়ায় মারাত্মকভাবে হারিয়ে গিয়েছিলেন, আর 5টি বিমানই লক্ষ্যহীনভাবে উড়েছিল যতক্ষণ পর্যন্ত তাদের বিমানে পর্যাপ্ত জ্বালানি ছিল। তারপর একটা সময় বিমানের জ্বালানি শেষ হওয়ায় বিমানগুলো সমুদ্রের খাদে পড়তে বাধ্য হয়, আর একই দিনে একটি উদ্ধারকারী বিমান এবং এর 13 জন ক্রু ও নিখোঁজ হয়। তারপর দীর্ঘ এক সপ্তাহ অনুসন্ধান করার পরেও সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর তাই সরকারি নৌবাহিনীর রিপোর্ট ঘোষণা করেছে যে হয়তো এটি মঙ্গল গ্রহে উড়ে গেছে। আর এসব দুর্ঘটনাগুলোর কারণ হিসাবে বৈজ্ঞানিকভাবে চিন্তাশীল কিছু তাত্ত্বিকরা চৌম্বকীয় অসামঞ্জস্যতা, জলস্ফীতি এবং অগ্ন্যুৎপাতের দিকে ইঙ্গিত করেছেন। তবে এমন কোনো তথ্য নেই যা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সমাধান করে। যদিও ঝড়, প্রাচীর এবং উপসাগরীয় স্রোত সেখানে নৌ চলাচলের চ্যালেঞ্জের কারণ হতে পারে, লন্ডনের সামুদ্রিক বিমান নেতা লয়েডস বারমুডা ট্রায়াঙ্গেলকে বিশেষভাবে বিপজ্জনক স্থান হিসাবে স্বীকৃতি দেন না। মার্কিন উপকূলরক্ষী বাহিনীও বলে না যে বিগত বছর ধরে এই অঞ্চলে অনেক বিমান এবং জাহাজের ক্ষতির পর্যালোচনায় এমন কিছুই আবিষ্কৃত হয়নি যা ইঙ্গিত করে যে হতাহতের ঘটনাগুলি শারীরিক কারণ ছাড়া অন্য কিছুর ফলাফল ছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো ঘটনাতেই অসাধারণ কোনো কারণ চিহ্নিত করা হয়নি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কিন্তু অদ্ভুতের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।